شارا مار الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সলা তুয়াস সাল্লাম আলিকয়া রসুল আল্লাহ ওয়া আইলা আলিকা অস হেভিকয়া হেভী বাল্লাহ সলা তুয়াসাল আলী কায়া নবী আল্লাহ ওয়া আইলা আলিকা অস হেভি কায়া নুর অল্লহ আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহ আইলি সাল্লাম ঈর্শাদ করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুশ্বরীফ পাঠ করো কেননা তোমাদের দূরত্ব আমার নিকট পৌঁছে থাকে সল্লু আবিব সল্লু আল্লাহ সল্ল্লাহু সাল্লাম নিয়ত আমল থেকে উত্তম আসুন নিয়ত করি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের নিয়তে মনোযোগ দিয়ে বয়ান শুনবেন শাহ আল্লাহ ইলমেদিনের বাগানের মধ্যে আমরা মনোযোগ দিয়ে বসি এক অপরের সাথে কথা বললে ইলমেদিনের বাগানে বসবো সময়ও চলে যাবে হয়তো সবাব পাব না আজকের বয়ানের বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লা সাল্লাম এর চরিত্রের আলোকে বান্দার হক এ সম্পর্কিত আসুন প্রথমে একটি নবী করিম রফ রহিম সাল্লাহ আইল সাল্লামের হাদিসে মোবারকা শ্রবণ করি বর্ণিত রয়েছে রসুলের করিম সাল্লাল্লাহু আইল সাল্লাম এর প্রকাশ্য ওফাতের পূর্বে দুনিয়া থেকে প্রকাশ্যভাবে ওফাতের পূর্বে সর্বসাধারণের জনসভায় নবী পাক ঘোষণা করেন যদি আমার দায়িত্বে কারও ঋণ থাকে যদি আমি কারো প্রাণ ও সম্পদ এবং সম্মানে আঘাত করে থাকি তবে আমার সম্মান আমার প্রাণ আমার সম্পদ আজ উপস্থিত রয়েছে সে যেন এই দুনিয়াতে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেয় আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে কেউ এ সন্দেহ করবে না যে যদি কেউ আমার কাছ থেকে প্রতিশোধ নেয় তবে আমি অসন্তুষ্ট হয়ে যাব এটা আমার সান নয় আমার এই বিষয়টি খুবই পছন্দ যদি কারো হক আমার দায়িত্বে থাকে তবে সে যেন আমার কাছ থেকে সেটা উসুল করে নেয় দুনিয়াতেই উসুল করে নেয় অথবা আমাকে মাফ করে দেয় অতপর আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেন হে লোকেরা যে ব্যক্তির উপর কারো হক থাকে তবে তার উচিত তা আদায় করে দেওয়া এবং এটা মনে করবে না যে আমি হক আদায় করলে তার কাছে ক্ষমা চাইলে আমি অপদস্থ হব অপমান হব বা অসম্মানিত হব কেননা দুনিয়ার অপমান আখেরাতের অপমানের চেয়ে অনেক সহজ দুনিয়াতে আমি যদি অন্যায় করে থাকি কারো হক আত্মসাত করে থাকি তাহলে আজকে তার থেকে ক্ষমা চেয়ে নিলাম এটা অনেক সহজ কিন্তু আখেরাতে ক্ষমা চাইবার মাফ পেয়ে যাব এটা হবে না এই জন্য নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেন যদি সম্ভব হয় সেটাতে দুনিয়াতে আদায় করে নাও কেননা আখেরাতের যে অপমান রয়েছে সেটার তুলনায় দুনিয়ার অপমান অনেক সহজ আখেরাতে যে মুক্তি পাওয়ার মাধ্যম রয়েছে সেটার তুলনায় দুনিয়াতে যে আমি মুক্তি পাবো সেটার মাধ্যম অনেক সহজ প্লিস মাদানি মাদানী দর্শক বৃন্দ মনে রাখবেন হক দুই ধরনের নাম্বার এক আল্লাহ পাকের হক আর নাম্বার দুই হচ্ছে বান্দার হক আল্লাহ তা হক তো আমাদের উপর এই কারণে আবশ্যক যে আমরা হলাম আল্লাহ তালার বান্দা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রতিপালক এই কারণে আল্লাহ তালার বিধানসমূহ মান্য করা আমল করা আমাদের উপর আবশ্যক কিন্তু বান্দার হকসমূহ আদায় করা আমাদের উপর কেন আবশ্যক আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক খাওয়াচ্ছেন আল্লাহ তালা দুনিয়া আল্লাহ তালার দুনিয়াতে আমরা রয়েছি আল্লাহর দেওয়ার নিয়ামত বক্ষণ করছি আল্লাহ দেওয়া রিজিক খাচ্ছি আল্লাহর দেওয়া সূর্যের আজকে আমরা আলো পাচ্ছি সব কিছু আল্লাহ তালার দেওয়া সেজন্য আল্লাহ তালার হুকুমকে পালন করা আমাদের উপর আবশ্যক এখন এটাও জানা প্রয়োজন যে বান্দার হক আমরা কেন আবশ্যক বান্দার হক কেন পূরণ করব বান্দার হকটাকে কেন আমাদের উপর আদায় করা আবশ্যক করা হয়েছে সবার মনে প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহ বলেন মানুষ একাকী থাকুক কিংবা কারো সাথে থাকুক আর যেহেতু মানুষ তার সমগোত্রীয় মানুষের সাথে মেলামেশা করা ছাড়া জীবনকে অতিবাহিত করা কষ্টকর সেহেতু তার উপর মিলেমিশে থাকার আদব শেখা আবশ্যক সুতরাং প্রত্যেক মেলামেশাকারী ব্যক্তির জন্য মিলেমিশে থাকার কিছু হক রয়েছে জানা গেল বান্দার হক আবশ্যক হওয়ার মূল কারণ হলো সকল মানুষের মিলেমিশে একত্রিত থাকা দুনিয়ায় কারো উপর কণা পরিমাণ বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অত্যাচার অত্যাচারকারীও যতক্ষণ পর্যন্ত অত্যাচারী ব্যক্তিকে রাজি করে নিবে না কেয়ামতের দিন সে মুক্তি পাবে না দুনিয়াতে কারো উপর জুলুম করেছে অত্যাচার করেছে হোক সেটা বিন্দু পরিমাণ হোক সেটা কণা পরিমাণ হোক সেটা সরিষার দানা পরিমাণ বা সেটা বালু পরিমাণ বালু কেমন হয় হাতে নেওয়া যায় কিন্তু দূর থেকে দেখা যায় না কেউ বিন্দু পরিমাণ বালু পরিমাণ যে পরিমাণে হোক না কেন যদি অত্যাচার করে থাকে আর দুনিয়াতে সেটার মাফ না নিয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে সেটা থেকে মুক্তি পাবে না হ্যাঁ যদি আল্লাহ চান তবে আপন দয়া ও অনুগ্রহে কেয়ামতের দিন অত্যাচারী এবং অত্যাচারিত ব্যক্তিকে জুলুমকারী ব্যক্তি এবং যার উপর জুলুম করা হয়েছে দুজনের মধ্যে সন্ধি করে দিবেন দিবেনি চেন দর্শক বিন্দু নবী করিম রফ রহিম সাল্লাম সাহাবাই কেরামদেরকে একবার ইসাত করেন হে সাহাবারা তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব ব্যক্তিকে কি ব্যক্তি নিঃস্ব নিঃস্ব কাকে বলে যার কিছু নেই তো করলেন আর ইয়ারসুল্লাহ সাল আলি সাল্লাম আমাদের মধ্য হতে যার নিকট দীর্হাম দিনার সম্পদ সাত সজ্জার পোশাক নেই সে হচ্ছে নিঃস্ব আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন না বরং আমার উন্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব ব্যক্তি হচ্ছে সে যে কেয়ামতের দিন নামাজ নিয়ে উঠবে রোজা জাকাত হজ ইবাদত বন্দেগি সৎকা দুনিয়ার ন্যাকামল নিয়ে উঠবে কিন্তু পাশাপাশি সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে উঠবে যাদেরকে সে দুনিয়াতে গালি দিয়েছিল যাদের উপর অত্যাচার করেছে কারো সম্পদ নষ্ট করেছে কাউকে বকা দিয়েছিল কারো উপর রাগ করেছে অর্থাৎ কোনো না কোনোভাবে বান্দার হক নষ্ট করেছে সে তার ইবাদতের পাশাপাশি ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে উঠবে যখন কাল কেয়ামতের ময়দান ফয়সালার ময়দান সেই বিচার ময়দানের মধ্যে যখন উভয়টি নিয়ে উঠবে তখন ওই নেক্কার বান্দা যে নামাজ হজ জাকাত সকল কিছু নিয়ে এসেছে পাশাপাশি কাউকে গালি দিয়েছে কারো উপর অত্যাচার করেছে কাউকে হত্যা করেছে কারো শরীর থেকে রক্ত ঝরিয়েছে কারো উপর অত্যাচার করেছে কারো সম্পদকে বক্ষণ করেছে কারো টাকা আত্মসাত করেছে এখন সবাইকে নিয়ে আসবে এখন দুনিয়াতে কারো থেকে টাকা নিছে এখন আমি চাইলে টাকার মাধ্যমে সেটা পরিশোধ করতে পারবো যদি আখেরাতে কেয়ামতের ময়দানে আমি টাকা দিই পরিশোধ হবে এখন পরিশোধ হবে না এখন কারো ঋণ আমি আত্মসাত করে নিছি উপর আমি জুলুম করে নিছি এখন কি করা হবে এখন আমি যে জুলুম করেছি আমার নেকিগুলো যার উপর আমি জুলুম করেছি তাকে দিয়ে দেওয়া হবে কি করা হবে আমার নেকিগুলো তাকে দিয়ে দেওয়া হবে আচ্ছা একজন না কাউকে কাউকে গালি দিয়েছি তাকে দেবে অপবাদ দিয়েছি দিয়ে হবে কাউকে আমি বকা দিয়েছি তাকে দিয়ে দেওয়া হবে আচ্ছা রাগের মধ্যে কার উপর আমি তীক্ষ্ণভাবে চেয়েছি তাকেও দিয়ে দেওয়া হবে কারো সম্পদকে আত্মসাত করেছি তাকেও দিয়ে দেওয়া হবে কারো টাকা নিয়ে নিয়েছি ঋণ নেওয়ার পর সেটা পরিশোধ করে নেয় তাকেও দিয়ে দেওয়া হবে এখন সমস্ত ন্যাক আমল দেওয়ার পরও দেখা যাবে যে যারা হক পাও না তারা রয়ে গিয়েছে যাদের উপর আমি অত্যাচার করেছি কোনো না কোনো হক সে আমার থেকে পাও না সে এখন রয়ে গেছে এখন তাকে কি দিবে কারণ আমার আমল নামা তো খালি নেকি আর নেই তখন ওই বান্দার গুণাগুলো আমাকে দিয়ে দেওয়া হবে আর ওই বান্দার গুণা নিয়ে আমাকে জাহান নামে যেতে হবে এখন সে হচ্ছে প্রকৃত নিঃস্ব ক্রিস্তাইন ভাইরা আর মাদানি চেন দর্শক শ্রোতা এটা থেকে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার আজকে দুনিয়াতে আমরা অত্যাচার বলেন জুলুম বলেন কারোর টাকা নেওয়ার পর সেটা ফিরত না দেওয়া সম্পদকে আত্মসাত করে নেওয়া এটা খুবই প্রচলন হয়ে গিয়েছে নবী করিম সাল্লাম বিশ্বাদ করেন মান মুসলিমান ফাকাদ আদানি ওয়া মান আদানি আদ আল্লাহ যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সেজন্য আমি রসুলকে কষ্ট দিল আর যে আমি রসুলকে কষ্ট দিবে সে আল্লাহ তালাকে কষ্ট দিবে এখন মুসলমানকে আমরা কষ্ট দিয়ে থাকি সম্পদ আত্মসাত করার মাধ্যমে জুলুম করার মাধ্যমে গালি দেওয়ার মাধ্যমে বকা দেওয়ার মাধ্যমে রাগ করার মাধ্যমে কারোর উপর রাগের চেয়ে মাধ্যমে ক্ষমতা রয়েছে তার উপর অত্যাচার করতেছি এই যে অত্যাচার করলাম এটা নবিয়ে পাককে কষ্ট দেওয়া হলো আচ্ছা দুনিয়াতে নবিয়ে পাককেও কষ্ট দিলাম আবার কেয়ামতের ময়দানে সমস্ত নেকিও নিয়ে নেওয়া হবে তার গুণাগুলো আমাকে দিয়ে দেওয়া হবে আমিও যার নামে যেতে হবে তাহলে লাভ কি হলো কোনো লাভ হলো না নেকি করতে হবে কিন্তু নেকির পাশাপাশি রোজাও রাখলাম ইবাদতও করলাম তাকুয়া পরেজ ইখলাস ইবাদত রাতে উঠে নামাজ পরা পড়া ইষ্টাকচার পরা দুরুস্মই পরা জিকির করা অনেক বন্দেকি করলাম মানুষকে আবার গালিও দিলাম কার ওপর আমি অত্যাচার করলাম ক্ষমতা দেখাইলাম তাহলে আমার আমল নামা বরবাদ কেয়ামতের ময়দানে দিয়ে দিতে হবে আমাদের উচিত ইবাদত করার পাশাপাশি অন্যায় থেকে অত্যাচার থেকে জুলুম থেকে বেঁচে থাকা নবী করিম সাল্লু আল ইসলামের হাদিসম ওয়ারাকা যদি কেউ দুনিয়াতে কোনো বান্দার তিন পয়সা ঋণ আত্মসাত করে কোন পয়সা তিন পয়সা তিন টাকা না তিন পয়সা ঋণ যদি আত্মসাত করে নেয় কেয়ামতের ময়দানে সেই বান্দার আমল নামা থেকে সাত শত জামাত সহকারে নামাজ ওই বান্দাকে দিয়ে দেওয়া হবে যার তিন পয়সা আদায় নিয়ে নিছে এখন বলেন তিন পয়সার কারণে যদি সাত শত জামাত সহকারে নামাজ দিয়ে দিতে হয় তিন টাকার বিনিময়ে কয়শ টাকা দিতে হবে তিন লক্ষ টাকার বিনিময়ে আজকে লক্ষ টাকা নয় কোটি কোটি টাকার সম্পদ আত্মসাত করে ফেলে আমাদেরকে এগুলো থেকে হেফাজত থাকা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তফিক দান করুক হাবিবাহী চিন্ন দর্শক দর্শকবৃন্দ আজকের বয়ানের বিষয় প্রিয় নবী প্রিয়নবী সাল্লাই সাল্লামের চরিত্রের আলোকে বান্দার হোক মনে রাখবেন বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে পিতামাতার কার পিতামাতার অতপর অন্যান্য রক্তের সম্পর্কের আত্মীয়রা পর্যায়ক্রমে সবচেয়ে বেশি সম্মান ও উত্তম আচরণের হকদার হয়ে থাকে কিন্তু আফসোস এখন প্রতি এর এখন এর প্রতি মনোযোগ খুবই কম দেওয়া হয় অনেককে সর্বসাধারণের সামনে যদিও খুব সচ্চরিত্রবান মনে হয় কিন্তু নিজের ঘর বিশেষ করে পিতামাতার হকের ব্যাপারে খুবই কঠোরতা প্রদর্শন করে নবী করিম সাল্লাম ইরসাদ করেন তিন ধরনের ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না কয় ধরনের তিন ধরনের নাম্বার এক পিতামাতাকে কষ্ট প্রদানকারী নাম্বার দুই দা এবং নাম্বার তিন পুরুষের ভেষ ধারণকারী মহিলা মনে রাখবেন পিতামাতা কুদ্রতে অমূল্য উপহার পিতা মাতার মর্যাদা কোরআন এবং হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে পিতা মাতার আনুগত্য আল্লাহ তাড়া এবং নবী করিম সাল্লা আলি সাল্লামের সন্তুষ্টির মাধ্যম পিতা মাতা সন্তানের সুখের জন্য নিজেদের সুখে বিসর্জন করে দেয় পিতা মাতার কলিজার রক্তধারা সন্তানের অস্তিত্ব তৈরি হয়ে থাকে পিতামাতা অসুস্থ সন্তানদেরকে দেখে ছটফট করে অশ্রু প্রবাহিত করে পিতামাতা অসুস্থ সন্তানের জন্য সারা রাত জেগে কাটিয়ে দিয়ে দেন পিতামাতা সন্তানের ভবিষ্যৎকে সজ্জিত করার জন্য নিজের পুরো জীবনকে সন্তানের জন্য ওয়াকফ করে দেন পিতামাতা সন্তানের জন্মের পূর্বে জন্মের পরের কষ্টকে সহ্য করে থাকেন পিতামাতা হচ্ছে ওই মহান ব্যক্তিত্ব যাদের হক সমূহ আদায় করার ব্যাপারে নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম আপন মুবারক মুখে বর্ণনা করেছেন যেমনটি হজরতে জাহেমা রদিয়াল্লাহ তায়েল আনহু বলেন নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের সম্মানিত দরবারে উপস্থিত হয়ে আরোস করলেন ইয়া রস্লা সাল্লাউ আলি সাল্লাম আমি আল্লাহ তালার পথে যুদ্ধ করতে চাই এবং আপনার দরবারে পরামর্শ করার জন্য উপস্থিত হয়েছি রসুল আকরাম সাল্লা সাল্লাম ইরশাদ করেন তোমার কি মা রয়েছে তখন হজরত জাহেমা রদিয়াল্লাহ তাকায়লানু বলেন জি হা ইরশাদ করলেন অর্থাৎ তার হিদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও কেননা জান্নাত তোমার মায়ের পায়ের নিচে কার পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে অপর এক স্থানে ঈর্ষাদ করেন যে তার পিতা মাতা বা তাদের মধ্যে কোনো একজনকে পেলো আর তার সাথে সদাচরণ করলো না সে আল্লাহ তালার রহমত থেকে দূরে এবং আল্লাহ তালার গজবের অধিকারী সাব্যস্ত হয়ে গেল যারা দুজনকে পেলো বা একজনকে পেল এদের খিদমত করলো না আজকে আমাদের সমাজে পাওয়া যায় যে বাইরের মধ্যে তো খুব সচ্চরিত্রবান বাইরে সবার সাথে বন্ধু বান্ধবের সাথে অফিসের মধ্যে যেখানে চাকরি করে বন্ধু মহলের মধ্যে সবার সামনে মসজিদে আসলে কারোর সাথে দেখা হলে খুব ভালোভাবে মুস্কি এসে কথা বলে ভালোভাবে কথা বলে কোলাকুলি করে আদায় করে নামাজ পড়ে ইবাদত করে সবার সামনে নাক ঘরে গেলে ভাগ হয়ে যায় ঘরে গেলে সিংহ হয়ে যায় ঘরে গেলে রাগ দেখিয়ে থাকে বিশেষ করে পিতামাতার ক্ষেত্রে বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে পিতামাতা আর বান্দা সেটা আদায়ে খেতে আজকে বেহাল অবস্থা এক ব্যক্তি আরোজ করল ইয়ারাসলি সাল্লাম প্রচণ্ড রোদের মধ্যে একটি রাস্তা যে রোদের এমন তাপ সেই রাস্তার মধ্যে যদি একটি মাংসের টুকরো রাখা দেওয়া রেখে দেওয়া হয় আর সেই মাংসের টুকরো সেই রোদের তাপে গরমের কারণে সেটি পুরে কাবাব হয়ে যাবে আর সেই রাস্তায় যদি আমি আমার মাকে আমার কাঁধে নিয়ে ছয় মাইল পথ অতিক্রম করি তাহলে আমার আমি কি আমার মায়ের হককে আদায় করেছি নবী করিম সাল্লাম ইশাদ করেন তোমার জন্ম লগ্নে যে কষ্ট হয়েছে তার যে যন্ত্রণা হয়েছে হয়তো তার থেকে একটি আদায় হয়েছে কয়টা ভাই একটি আদায় হয়েছে আজকে আমাদের সমাজে আমরা আমাদের ফ্যামিলি দেখি আমাদের সমাজ দেখি কি অবস্থা রয়েছে আজকে বাংলাদেশ আমাদের সমাজের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে প্রচলন হয়ে গিয়েছে মুসলমানদের মধ্যে হয়ে গেছে এখন যখন পিতামাতা বিদ্রোহ হয় তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় সন্তান আলিসান প্রাসাদের মধ্যে থাকে যে মা বাবা পঁচিশ বছর ধরে ২০ বছর ধরে সন্তানকে লালন পালন করছে ২০ বছর পঁচিশ বছর পর যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পিতামাতাকে ভুলে যায় খ্রিস্টান ভাইরা চেন দর্শক বৃন্দ পিতামাতা হচ্ছে সেই মহান ব্যক্তিত্ব যাদের সন্তুষ্টি আল্লাহ তালা সন্তুষ্টি যদি তারা নারাজ হয় না আল্লাহ তালা এবং তার রসুল নারাজ হয়ে যাবে নবী করিম সাল্লাম ইসাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় না অর্থাৎ তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল এর মধ্যে একজন হচ্ছে পিতামাতা পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করবে সেটা কবুল হয়ে যাবে বদ দোয়া করেছে সেটাও কবুল ভালো দোয়া করছে সেটাও কবুল দোয়ার কারণ অনেক আল্লাহর বলি হয়ে গিয়েছে আর বদ দোয়ার কারণ অনেকে ধ্বংস হয়ে গিয়েছে আমরা জানি কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা শোনার পরে পরিবর্তন আসে না সবার সামনে তো ভালো ঘরে গেলে ভাগ হয়ে যায় ঘরে গেলে হুকুম জারি করে দেয় না গোলামে কেরাম বলেন সন্তান পিতার সামনে এমন যে পিতা হচ্ছে মালিক সন্তান হচ্ছে গোলাম সন্তান কি গোলাম পিতা হচ্ছে মালিক মালিক যখন হুকুম করে গোলামের জন্য সেটা পালন করা আবশ্যক পিতা যখন শরীয়তের মধ্যে থেকে হুকুম করে সন্তানের জন্য সেটা পালন করা আবশ্যক জান্নাত যেমন মায়ের পায়ের নিচে অপর বর্ণনা এসেছে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে আর মা এবং জান্নাতের মাঝখানের দরজা হচ্ছে পিতা কাউকে ছাড় দেওয়া যায় না কারো সম্মান কমতি নেই কারো খিদমতের কমতি নেই সবাইকে করতে হবে খিদমত সবার হককে আদায় করতে হবে আজকে আমরা হক আদায় গাফিল রয়েছি প্রিস্তাই ভায়রা বাদাই চেয়ে দর্শক বৃন্দ আমরাও নিয়োগ করি আমাদের বৃদ্ধ পিতা যদি থেকে থাকে আমরা তাদের খিদমত করবো ইনশাআল্লাহ তাদের যে হক রয়েছে সেটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি তারা বরণ করে থাকে তাহলে কি করব কবরে গিয়ে তাদের জন্য ইশারের সফ করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিস্তম ভাইরা নবী করিম সাল্লাম পিতামাতার হক সম্পর্কিত নবিয়ে পাক সাল আলি সাল্লাম কেমন গুরুত্বপূর্ণ বসিয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন আসুন শুনি হজরতে আবু তুফাইল রদাহু বলেন একজন বিবি সাহেবা আসলেন তখন নবী করিম সাল্লি সাল্লাম এর অতি নিকটে পৌঁছে গেলেন নবী করিম সাল্লা তার জন্য সেই মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন এবং নিজের চাদর মুবারককে বিছিয়ে দিলেন সুতরাং সেই বিবি সাহেবা সেখানে বসে গেলেন আমি জিজ্ঞাসা করলাম ইনি কে তখন লোকেরা বলল তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আইল সাল্লাম এর সেই মা যিনি তাকে দুধপান করিয়েছেন অর্থাৎ বিবি হালিমা রদিয়াল্লা আনহা যিনি নবিয়ে পাককে ছোট বয়সে বাল্যকালে দুধ পান করিয়েছে যখন তিনি বিবি হালেমা রদিয়াল্লাহ তায়েল আনহা নবিয়ে পাকের দরবার এসেছেন নবিয়ে করিম সাল্লাল্লাহু আইলি সাল্লাম সেই দুধ মাতার জন্য নিজের চাদর মুবারককে বিছিয়ে দিয়েছেন সম্মানে দাঁড়িয়ে গিয়েছেন দুধ মারার জন্য আজকে আমরা করে থাকি পিতামাতার সম্মান যখন পিতামাতা আসে উচিত হচ্ছে আমাদের সম্মানে দাঁড়িয়ে যাওয়া কি করা ভাই দাঁড়িয়ে যাওয়া কারণ সম্মানের অধিকারী তারা আমরা সম্মান দিব তারা আমাদেরকে দোয়া দিবে হুজুর আনোয়ার সাল্লা আলিয়া সাল্লামের দুইটি আমল আদব ও সম্মান এবং আনন্দ প্রকাশ করার জন্যই ছিল জানা গেল সম্মানার্থে দাঁড়ানো জাইজ এবং মানুষ যতই সম্মানিত হোক না কেন কিন্তু নিজের মুরব্বী প্রশিক্ষণ প্রদানকারী সম্মান করবে দেখো এটা সেই আস্তানা যেখানে হজরতের জিব্রাইল আইডি সালাতাম খাদিমের নেয় উপস্থিত হতেন কিন্তু সেই বিবি সাহেবার জন্য চাদর বিছিয়ে দেওয়া হলো এতে আমাদের মতো লোকের জন্য শিক্ষা রয়েছে যে যখন দুধ পান কারেনি দুধমার এরূপ আদবুর সম্মান তখন আসল পিতামাতার মাতার সম্মান কিরূপ হওয়া উচিত যে নবিয়ে পাকের দরবার তো সেই দরবার যেই দরবারে হজরত জিব্রাইল আমিরও খাদিম হয়ে যায় আল্লাহ ফিরিস্তা জিবেল আলী সাল্লা যেই দরবারের খাদিম সেই দরবারের যিনি মালিক সেই নবী করিম সাল্লা আলী সাল্লাম একজন দুনিয়ার একজন মহিলা যিনি দুধ পান করিয়েছেন তার জন্য যদি চাদর বিছিয়ে দিতে পারেন সম্মানেতে দাঁড়িয়ে দিতে পারে দুধ মার জন্য আর আমার আসল পিতামাতার সম্মান কেমন রয়েছে এটা থেকে আমরা শুনে নিই এটা থেকে আমরা বুঝে নিই কথা রয়েছে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট বুদ্ধিমানকে ভেঙে বলতে হয় না ইশারা দিলে বুঝে যায় তো আমরা বুদ্ধিমান রয়েছি আমরা বুঝে যাই যদি দুধমার এমন খিদমত হয়ে থাকে এমন সম্মান হয়ে থাকে তাহলে আসল পিতামাতার কেমন হওয়া দরকার নবী করিম সাল্লা সাল্লামের দরবারে একবার হজরতে হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তা আনহা আসলেন এবং অনবিশ্বের অভিযোগ করলেন তখন নবী করিম সাল্লা সাল্লাম এর বলাতে হজরতে খাদিজা রদিয়াল্লা তায়েল আনা হজরত হালিমাকে একটি উট এবং চল্লিশটি ছাগল দিয়ে দিলেন নবিয়ে পাকের দরবারে যখন তার দুধ বা হালিমা এসে আরোজ করলেন নবিয়ে পাক একটি ছাগল আর চল্লিশটা ছাগল দিয়ে দিয়েছে একটি উঠ চল্লিশটি ছাগল দিয়ে দিয়েছেন আজকে আমরাও সন্তান রয়েছে। পিতামাতা যখন আমাদের থেকে কিছু চায় অনেক সন্তান মানা করে দেয় অনেক সন্তান দেয় না অনেকে দেখবেন পিতামাতা বৃদ্ধ তাদের জন্য ভাঙ্গাঘর আর নিজের জন্য আলিশান প্রাসাদ একটি গল্প রয়েছে সাধারণ জ্ঞানের মধ্যে একটি গল্প আসছে এক ব্যক্তির বৃদ্ধ পিতা ছিল কে ছিল বৃদ্ধ পিতা তো তার বৃদ্ধ পিতাকে সে একটা খড়ের ঘর খড়ের ঘরের মধ্যে রাখলেন আর সে বিল্ডিংয়ের মধ্যে থাকত তারা দৈনিক কাচের বাসনে খাবার খেত আর বৃদ্ধ পিতাকে মাটির বাসনে খাবার দিত তার একটা ছোট্ট বাচ্চা ছিল ছেলে তো সে সবসময় এটা দেখতো যে তারা খায় চিনির বাসনে কাচের বাসনে আর দাদা খায় মাটির বাসন ওই বাচ্চা দেখলো যে তারা থাকে বিল্ডিংয়ের মধ্যে আর দাদা কোথায় থাকে খড়ের ঘরে একদিন ওই বাচ্চাকে নিয়ে তার বাবা ওই বৃদ্ধ লোকের ছেলে তার নাতিকে নিয়ে একটি মা ফিলে গেল তো সেখানের মধ্যে বয়ান হচ্ছিল পিতামাতার ফজিলতের উপরে কার ফজিলত পিতামাতার ওই ছোট্ট বাচ্চা সেখানেই পিতামাতার ফজিলত শুনছে শোনার পর যখন বাড়িতে আসলো সে ছোট্ট বাচ্চা তার দাদার ঘরে গেল গিয়ে তার যে ঘরের খাবারের প্লেট ছিল সেটা নিয়ে আসলো এনে উঠানের মধ্যে দাঁড়িয়ে ইচ্ছে করে হাত থেকে ফেলে দিছে ইচ্ছে করে হাত থেকে কি করলো ফেলে দিয়েছে ফেলে দেওয়ার এটা কি হলো ভেঙে গেছে এখন ভেঙে যাওয়ার পর সেই বাচ্চা কান্না করতে লাগলো এখন তার মা এবং বাবা অর্থাৎ ওই বৃদ্ধ লোকের ছেলে এবং ছেলের পুত্রবধূ আসলো এসে বলতেছে বাবা তুমি কান্না করিও না তোমার দাদার জন্য আর একটা নতুন প্লেট এনে দেবো এটা ভাঙছে তো কি হয়েছে কিছু হবে না তখন ওই ছোট্ট বাচ্চা বলল এই প্লেট ভেঙে গেছে আপনি নতুন প্লেট এনে দিবেন আমি এজন্য কান্না করছি না বরং আমি এজন্যই কান্না করছি যে আমার এটা নিয়ত ছিল যে প্লেটের মধ্যে আপনি আপনার বাবাকে খাবার খাওয়া খাবার খেতে দিচ্ছেন আমিও আপনাকে সেই প্লেটের মধ্যে খাবার দিতাম কিন্তু আফসোস আজকে সেই প্লেটটা ভেঙে গেছে ছোট্ট বাচ্চা বলতেছে যে আপনাকে আমি সেই প্লেটে খাবার দিতাম যে প্লেটে আপনি আপনার বাবাকে দিয়েছেন কথায় আছে যেমন কর্ম তেমন ফল আজকে আমরা আমাদের সন্তানদেরকে দেখিয়ে বৃদ্ধ পিতামাতার উপর অত্যাচার করে গালি দেয় হাত তুলে অপমান করে তাদেরকে খাবার দেয় না এক জায়গার মধ্যে ঘটছে ঘটনা ঘটে আমাদের নিউজে আমরা দেখি পিতামাতাকে মাতাকে বের করতে বাড়ি থেকে আরে আল্লাহর বান্দা বিশ বছর পঁচিশ বছর ধরে বান্দার যদি সন্তান যদি নিজের শরীরের চামড়া দিয়ে পিতামাতার জন্য জুতা বানিয়ে দেয় হ আদায় হবে না কেন সন্তান কখনো এটা বলতে পারবে না এটা বলতে হবে যে শরীরের প্রত্যেকটি পশমের ঘোরাঘুরায় কার হক আছে পিতামাতার বাবার পরিশ্রমের টাকা বাবার পরিশ্রমের ইনকাম আমার শরীরে লেগেছে মায়ের দোয়া মায়ের কষ্ট মায়ের পেরেশানি আরে দুনিয়ার সবাই খারাপ বলো পিতামাতা খারাপ বলে না সন্তান যদিও সন্ত্রাস হয় সবাই বলে সন্ত্রাস মা বলে না সন্ত্রাস না সে ভালো দুনিয়ার সবাই অত্যাচার করে দুনিয়ার সবাই গালি দেয় মা কখনো গালি দেয় না দেখবেন আমাদের সমাজে যে প্রতিবন্ধী শিশু হয় সবাই ঘৃণা করে সবাই তাদেরকে নিচে চোখে দেখে কিন্তু মা তাকে নিয়ে বসবাস করে একসাথে বসে তাকেই খাবার খাওয়ায় তাকেই নেয় তারই যত্ন করে কারণ মা মা বাবা বাবা আজকে আমাদের মানে সমাজের পরিবর্তন হয়ে গেছে আমাদের চিন্তা ধরনের পরিবর্তন হয়ে গেছে সন্তান একটু বড় হয় বিয়ে করার পর পিতা ভুলে যায় যাদের আমাদের সন্তান রয়েছে কখনো আমরা আজকে বাড়িতে গিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে আমাদের যাদের ছোট সন্তান রয়েছে ছোটো বাচ্চা যখন কান্না করে আমরা যারা বাবা আমাদের কষ্ট হয় না হয় না তো এটা চিন্তা করেন যখন আমি ছোট ছিলাম আমি যখন কান্না করেছি আমার বাবা মার কি কষ্ট হয় নাই আজকে দেখবেন আমাদের ছোট্ট সন্তান যখন কান্না করে রাতের বেলা তখন মহিলারা কি করে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে যায় হাটে ঘর থেকে বের হয়ে যায় কারেন্ট চলে গেলে হাত পাকা দিয়ে বাতাস করে বাচ্চা কান্না করলে সে পেরেশান হয়ে যায় বাবা উঠে যায় সারা রাত ঘুমায় না আমি যখন শীতকালে গরমকালে এমন করছি আমার পিতামাতা কি আমাকে নিয়ে কষ্ট করে নাই অবশ্যই তো করছে তো আমাদের উচিত হচ্ছে তাদের হককে আদায় করা আমাদের উচিত হচ্ছে তাদের কাছে সবসময় নিজেকে ছোট করে রাখা তারা হচ্ছে সম্মানের পাত্র নবি এ করিম সাল্লাম হাদিস ওয়ারাকে এসেছে যে ব্যক্তি নিজের মায়ের পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌখাটে চুমু দিল কোথায় ভাই জান্নাতের চোখাটে আজকে আমরা কি দে দে্নাতের চোখাটি আজকে সবাই জান্নাতের প্রত্যাশে সবাই জান্নাতের দোয়া করে সবাই জান্নাতের আশায় কাটিয়ে দেয় জান্নাত নিজের ঘরের মধ্যে রয়েছে সেটা থেকে আমরা উদাসী জান্নাত আমার মায়ের পায়ের নিচে রয়েছে মায়ের পায়ের নিচে মানে মায়ের পা তুলে জোতার নিচে আমি তালাশ করলে পাবো না খিদমত করার মধ্যে পাবো তাদেরকে আদব করার মাধ্যমে পাবো হাতের মধ্যে চুমো দেওয়া পায়ের মধ্যে চুমো দেওয়া খিদমত করা তাদের জন্য নিজের সম্পদকে ব্যয় করা তার তাহলে ইনশাল্লাহ জান্নাত পাবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন প্রেস টাইম ভাইরা আজকের বয়ানের বিষয় হচ্ছে সরকার সাল্লা আলি সাল্লামের চরিত্র আলোকে বান্দার হক যদি বয়ান করা হয় অনেকক্ষণ বয়ান করা যাবে কিন্তু শিক্ষার ব্যাপার হচ্ছে যদি বয়ান থেকে আমরা মাদানী ফুল নেই শিক্ষণীয় ব্যাপার নেই বয়ান থেকে যদি আমরা কিছু নিয়ে যাই এবং পরিবর্তন হয় তাহলে আসবে তাহলে কাজে আসবে আমি রেল সুন্নার দামাত বাড়া কাতুমুল আলিয়া পিতা মাতার হকের ব্যাপারে আমি রেল কেমন আমাদেরকে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেন আমি রেল সুন্নত আমাদেরকে একটি রিসারা দিয়েছে যেটার নাম হচ্ছে বাহাতুর ন্যাকামলারা এই রিসালার মধ্যে একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দিয়ে দিয়েছেন যে আপনি কি আজকে নিজের পিতা জন্য মাখফাতের দোয়া করছেন কিনা কার জন্য পিতামাতার জন্য এবং মাখফেরাতের দোয়া করেছেন কিনা এবং কমপক্ষে একবার দুরুশ্বরী পাঠ করে ইশারা সব করছেন কিনা এই রিসালার মধ্যে রয়েছে আর দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে এই দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মহম্মদ সাল্লাহ আলি সাল্লাম সারা দু দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কোরআন হদিসের আলোকে শোনো বয়ান ভায়ামা